হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চয় গাইস, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি গাইস। তোমরা দেখছো সোয়ান লাইফস্টাইল। সো গাইস, আজকে আমার সামনে যে একজন আছে, একটা পেশেন্ট আছে। তো আজকে পেশেন্টের রিভিউ আমি তোমাদেরকে ডাইরেক্ট আমি তোমাদেরকে দেখাবো যে গ্রোথ কেমন কি হয়েছে, রেজাল্ট কেমন কি এসেছে, পেশেন্টের কেমন পরিমাণে কি হেয়ার লস কতটা পরিমাণ হয়েছে। সবার আগে ভাইয়ের নাম জিজ্ঞাসা করছে, ভাইয়ের নাম কি একটু বলো। আমার নাম ইব্রাহিম মন্ডল। তো ভাই, তোমার হেয়ার লস ওই কতদিন আগে থেকে শুরু হয়? অনেকদিন আগে থেকে হচ্ছিল, কত মাস ধরে? তো 1 বছরের কাছাকাছি বেড়ে হচ্ছিল। তো তোমার বংশের মধ্যে চুল পড়ার সমস্যা আছে? বাবার আছে, তো ইনার বাবার আমি নিজের চোখে দেখেছি, ইনার বাবার পুরোপুরি মাথার মধ্যে পুরোপুরি টাক মোটামুটি পুরোপুরি পড়ে গেছে। তো ভাইয়েরও হেয়ার লসের সমস্যা। ভাইয়ের হেয়ার লস করতে হয় ক্রাউন এরিয়ার মধ্যে দিয়ে, সব থেকে বেশি পরিমাণে হেয়ার লস। তো ভাই কি কাজ করে? ভাই রঙের কাজ করে। ভাই নিজেকে একটু বলে দাও তুমি কি কাজ করো। আমি পেন্টিং এর কাজ করি। তো শুনলে তো ভাই নিজে কাজ করে, তো যেই ধরনের কাজ করে ওই কাজ হিসেবে। তো আমি ভাইকে 1 মান্থের জাস্ট মেডিসিন আমি ভাইকে সব মানে দিই। জাস্ট 1 মান্থের মেডিসিনের মধ্যে ঠিক 1 মাসের মধ্যে ভাই চুল পড়া কমে যায়। তারপর থেকে ভাই এখনো ট্রিটমেন্ট এখনো করেনি, জাস্ট আমার সামনে এসেছে। তো আমি জাস্ট এই ফিডব্যাক ভিডিওটাকে তোমাদের সামনে রাখলাম। তো ভাই এখন হেয়ার লস পুরোপুরি নর্মাল হয়ে গেছে, যেটাকে ভাই নিচে তোমাকে বলবে। বলো। আমার পুরোপুরি নর্মাল হয়ে গেছে, চুল এখন উঠছেও না, বেটার বেটার ফিল করছে আর কি।